গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট দুর্ভোগে যাত্রীরা সংস্কার করে উন্নত দেশের মতো করা হবে ট্রাফিক ব্যবস্থাপনা বললেন ক্রীড়া উপদেষ্টা নতুন করে সংঘাত না হলেও থমথমে খাগড়াছড়ি রাঙামাটি দ্বিতীয় দিনের সড়ক অবরোধে চলছে না যানবাহন বন্ধ স্কুল কলেজ দোকানপাট সাজেকে আটকা প্রায় 1500 পর্যটক প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 3 মাস পর ক্লাস শুরু শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান ছাত্রছাত্রীদের ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে অভিযোগ বিএনপির রাষ্ট্র সংস্কারে দলটির 6টি কমিটির নেতৃত্বে মির্জা ফখরুল সরকারকে দেবে প্রস্তাব এবং বিরল দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ইউরোস বাইডেন জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মিলিত হবেন দুই নেতা জিএসপি সুবিধা সহ গুরুত্ব পাবে সংস্কার ইস্যু বলছেন বিশ্লেষকরা